স্বাধীনতা দিবস পালন সীমান্ত বন্দরে। পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। দুদেশের যাত্রীদের জন্য উদ্বোধন করলেন যাত্রী প্রতীক্ষালয়। 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস, এই উপলক্ষে প্রতি বছর নিয়ম করে গোটা ভারতবাসী দিনটি পালন করেন মহাধুমধামে। সোমবার এ ছবি দেখা গেল গোটা দেশ জুড়ে, কিন্তু এবার একটু অন্যরকম, কারণ এবার স্বাধীনতার 75 বছর বলে কথা। 75 বছরের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে অমৃত মহোৎসব আখ্যা দেওয়া হয়েছে। সে লালকেল্লাই হোক, কিংবা ভারত পাকিস্তানের ওয়াগা সীমান্ত, কিংবা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত, এদিন গোটা দেশের আনাচে কানাচে ছিল আজাদির এই মহতি দিনের পূর্ণ জৌলিশ ভরা অনুষ্ঠান। যেদিকেই নজর যায় শুধুই তেরঙা পতাকা। এদিন ভারত বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের তরফ থেকে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়, একেবারে প্রতি বছরের প্রথা মেনে। তবে এদিনের অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেন ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নরেন্দ্র মোদীর গাইডলাইন অনুযায়ী এদিন সকালেই পেট্রাপোল সীমান্তে বিএসএফের ডেরায় পৌঁছে যান শান্তনু। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে বিএসএফ জওয়ানেরা আরও বেশ কিছুটা উৎসব মুখর হয়ে ওঠেন। এদিন পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডের পাশাপাশি আইসিপি পেট্রাপোলের পক্ষ থেকেও মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন আইসিপি পেট্রাপোলের মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, আজ ভারত বাংলাদেশ দুদেশের সীমান্তে স্বাধীনতা দিবসের 75 পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছি, কারণ আজকের দিনটি গোটা ভারতবাসীর কাছে গর্বের দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে এবছর এই দিনটিকে অমৃত মহোৎসব হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রীর সাথে দেখা যায় স্থানীয় বিজেপি নেতৃত্বকেও। পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে একটি সুবিশাল যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। এদিন এই অনুষ্ঠানে বিএসএফ এবং শুল্ক দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিএসএফ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী। সারা ভারতবর্ষে পালিত হচ্ছে, তো আমাদের পেট্রাপোল বর্ডারেও আজকে ব্যাপকভাবে উদযাপিত হচ্ছে। সেখানে এলাম মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং তার গাইডলাইনে আজকে ভারতবর্ষের যে আজাদির অমৃত মহোৎসব পালন হচ্ছে সেখানেই আজকে হর ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা যাত্রাই শুধু হর ঘর না, সমস্ত প্রশাসনিক জায়গাগুলোতে, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনগুলোতে বিভিন্ন জায়গাতে পালন হচ্ছে। সেখানে এটা একটা বার্তা আগামী প্রজন্মের কাছে যে এটা আমাদের ভারতবর্ষের একটা গৌরব, ভারতবর্ষের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ভুলিনি, সেই ঐতিহ্যকে আমরা আগামী দিনে বয়ে নিয়ে যাব এবং তারাও যাতে মনে রাখে সেটাই আমাদের মেইনলি উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।